বাবু প্রদীপ মানে বুঝছো? প্রদীপ মানে হলো দেখো এইটাও না প্রদীপ, এইটাও তো প্রদীপ। কাজ করতে হয় তো অন্যান্য হেলথ কেয়ার সেবা গুলো গ্রহণ করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। ক্যাম্পের অবস্থা সম্মেলন কেন্দ্রের সামনে হল বি ও সি এর মাঝখানে অনুরোধক্রমে সো গুড হেলথ কেয়ার প্ল্যাটফর্ম। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি সো গুড হেলথ কেয়ার প্ল্যাটফর্মের উদ্যোগে। মেলা প্রাঙ্গণে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। আমার নাম পীযূষ ভদ্র, আমার প্রতিষ্ঠানের নাম সাজোয়া। আমরা আমাদের এই শিল্পটা পরম্পরা, সেটা দাদা বাবা এমনকি এটা আমরা, আমি নিজেই এই শিল্পটার সাথে অতপ্রতভাবে জড়িত। এই শিল্প আমাদের শাখা ঝিনুক কাঁসা পিতল এইগুলো তৈরি করব। এগুলোর দাম বেশি হওয়ার কারণে এটা আস্তে আস্তে, আর শিল্পীর কিছুটা তাদের স্বাচ্ছন্দ্য বা তারা চলাফেরা করতে পারে না বলে, তারা আয় করে যেটা দিয়ে সংসার চালাবে করতে পারে না, থেকে এটার থেকে সরে যাচ্ছে। তাই শিল্পটাকে বহু কষ্ট করে ধরে রেখেছি এবং এই শিল্পের ব্যাপারে আমরা অনেক চেষ্টা করে নিজেরাও কাজ করছি। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন বা কারিগর দিয়ে কাজ করায় এই শিল্পটাকে টিকে রাখার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি রিজনেবল প্রাইসে লাভের চেয়ে প্রচারের জন্য। এটা একসময় বিলুপ্ত হয়ে গেছিলো, আবার আস্তে আস্তে এটা আমরা সবার কাছে এটা পরিচিত লাভ করছি। আপনি জানেন আমরাও জানি যে কাঁসা পিতলের খাবার অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যের জন্য উপকারী, তো এই বিষয়টাকে লক্ষ্য রেখে বর্তমান প্রজন্ম এই পণ্যটাকে কীভাবে গ্রহণ করছে? শুধু কাঁসা পিতল যে মানে স্বাস্থ্যসম্মত, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক ডাইজেস্ট করে, এটা ডাক্তারেরই কথা, যার জন্য অনেকে এটাকে বিশ্বাস করে। ডাক্তার যখন সাজেশন দেয় তখন এটাকে মূল্যায়ন করে, কিন্তু অনেকে সামর্থ্যের মধ্যে পড়ে না। একটা কাঁসা পিতলের জিনিস কিনতে গেলে একটা পিওর কাঁসার থাল 1 কেজি ওজনে মিনিমাম 3,500 টাকা পড়ে যায়, একটা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না। তার জন্য অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও পারে না, যারা সামর্থ্য আছে তারা চেষ্টা করে এটা কিনে নিয়ে এটা খাওয়ার জন্য। তাই জিনিসের কারণে, ম্যাটেরিয়ালের কারণে জিনিসগুলোর দাম বেশি হওয়াতে অনেকে ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে। আপনার জানা মতে বাংলাদেশে এটার প্রসার বৃদ্ধি করার জন্য কী করণীয় দরকার, আপনার মতামত কী? এটাকে মানে করে এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য, এই শিল্পটাকে ধরে রাখার জন্য আসলে আমাদেরকে শিল্পীদেরকে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, যারা কাজ করে সবসময়, এটা হচ্ছে ঢালাই আগুন পানির কাজ। এইগুলো আমাকে এখন যে অবস্থা দেখছেন, যখনই আমরা কাজ করব তখন আমাদের চেহারা আপনি চিনতে পারবেন না। একটু মনে করবেন যে একটা রাস্তার একটা লোকে বা একটা টোকায় যেরকম চলাফেরা করে, তার সমস্ত কিছু পরিশ্রমের কাজ, যার জন্য শিল্পটার থেকে অনেকেই সরে যেতে চায়। এটা ধরে রাখতে গেলে আমাদের অনেক অনেক কিছু সমস্যা, এগুলোকে যদি অর্থনৈতিক, পারিবারিক, মানসিক সচ্ছলতা না ফেরা পর্যন্ত এই কাজগুলো করা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন স্বত্বাধিকারী যিনি কথা বললেন এই কাঁসা পিতল নিয়ে। আসলে এটি হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্য, এর ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে হবে। ঠিক তেমনই সরকারের যে সংশ্লিষ্ট সংস্থাগুলো আছে, বিশেষ করে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংস্থাগুলো এবং আমাদের ব্যাংকিং যে সেক্টর আছে, তারাও কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ আপনারা শুনলেন যে আসলে এই কাঁসা পিতলের পণ্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার হয়। সেই প্রেক্ষাপটে এই পণ্যগুলো আমাদের প্রসারিত করা আমাদের অনেক দরকার এবং এর কাজে সহযোগিতা করা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। আসলে এটি বাংলাদেশের একটি
ঐতিহ্য। আমরা যখন ছোটবেলা আমরা দেখেছি আমাদের দাদা দাদিদের বাড়িতে অনেক ধরনের কাঁসা পিতলের পণ্য দেখা যেত, কিন্তু এখন দামের কারণে, যেটা তিনি বললেন যে আসলে অনেক দামের কারণে অনেক বাসায় কিন্তু এটা এমন পাওয়া যায় না বা দেখা যায় না, হাতে গোনা দুই একজনের বাড়িতে এটা পাওয়া যায়। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে এই ধরনের পণ্যগুলো, এই ধরনের কারখানাগুলোকে আরও প্রসারিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো এগিয়ে আসা উচিত এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে তারাও এগিয়ে আসা উচিত। তাহলে আমাদের ঐতিহ্য টিকে থাকবে এবং এই ধরনের শিল্প আমাদের বাংলাদেশে আরও প্রসারিত হবে বলে আমরা মনে করি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে। ¿Qué va a decir?